আজকাল যখন নাকের ডগায় নিঃশ্বাস নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলা সিনেমা, থিয়েটারে নতুন ছবি মুক্তি পেলে দর্শক তো দূরের কথা, একটা মাছিও পাওয়া যায় না। তো এটা না অনেক বেশি বাড়িয়ে দেয়। কিসের সাকিবিয়ান? হ্যাঁ সাকিবিয়ান কি এটা? ওকে পীর ভাই। অযোগ্য ও মূর্খরা সবসময় দুর্গন্ধ ছড়ায়, যোগ্য ও শিক্ষিতরা ছড়ায় আলো। চিত্রনায়িকা বুবলির সাথে পরিচালক প্রযোজক ইকবালের সম্পর্ক একসময় ভালো থাকলেও এখন তাদের সম্পর্কে চির ধরেছে, আর সম্পর্ক খারাপ হলে যা হয়। ছোটবেলা থেকেই আমার শিক্ষিত বাবা মা শিক্ষা দিয়েছেন দুর্গন্ধ এবং কুলুষিতদের কাছ থেকে দূরে থাকার। একে অপরের সাথে প্রকাশ করতে থাকে নানা অজানা ও নেতিবাচক কথা। কিছু মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যায়, একদিন সে অনেক দূরে একাই হারিয়ে যায়, এমন মন্তব্যে ইকবাল সাহেব বলেন। আমি খুব গর্ভবতী। রোশান বুবলি জুটি মানুষ পছন্দ করে না, সিনেমার গল্প ভালো হলেও তাদের সিনেমা মানুষ দেখছে না, সবাই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এখন তাদের নিয়ে সিনেমা বানিয়ে লস খাওয়া যাবে না। সাকিবিয়ান কি বোঝায়? সে কি কোনো পি? সাকিব একাই ভালো থাকবে, আর কেউ নাই। আমি সিনেমা বানাবো না, সিনেপ্লেক্স বানিয়ে বসে থাকবো, হিন্দি বাংলা সব সিনেমা চালাবো। এরই মধ্যে বুবলি ম্যাডাম 29 জুন সকালে প্রকাশিত এক সংবাদ মাধ্যমে ইকবালকে এড়িয়ে চলতে চেয়েছেন। ইকবাল স্যারও জানান দেন, একবার সেট থেকে বুবলিকে বের করে দেওয়া হয়েছিল। ইকবালকে সরাইছেন প্রযোজক পরিচালককে, দেখেন কে ছবি বানাইতে আসে, কেউ আসবে না, তালা ঝুলবে পাকিস্তানের মতন এফডিসিতে। দেশের সংবাদ মাধ্যমকে ইকবাল জানান, বিটলে সেটের 100 লোক সাক্ষী আছে, সেখান থেকে বুবলি ম্যাডামকে বের করে দেওয়া হয়েছিল, আর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বুবলিকে নিয়ে আর সিনেমা নির্মাণ করবে না। ঘটনা আগের হলেও এখন সামনে আনতে বাধ্য হয়েছেন ইকবাল সাহেব। বুবলিকে কেন বের করে দেওয়া হয়েছিল জানতে চাইলে ইকবাল সাহেব জানান, এখনো সময় আসেনি বলার, তবে বুবলি যদি কিছু বলে তাহলে সামনে এনে তাকে ন্যাংটা করে দেওয়া হবে। দেখেন বুঝবেন, আপনারা আর নিতে পারবেন না তো কোনো নিউজ, আপনারা ইউটিউবার সাংবাদিক যারা আছেন কোনো নিউজ দিতে পারবেন না। তারপরেও বলছি, সিনেমা যদি আমি বানিয়েও থাকি তাহলে নতুন মুখ নিয়ে বানাবো, বুবলি রোশানকে নিয়ে নয়। সাকিবিয়ান কিসের সাকিবিয়ান? আমি তো বুঝতেছি না, তাহলে তো সালমান সাথেও বলতে পারতো। সালমানের কি কোনো ভক্তের কি অভাব ছিল? সালমান মারা যাওয়ার পর আত্মহত্যা করছে কয়জন? 2টে মেয়ে 3টে ছেলে আত্মহত্যা করছে।